हमारा सरकार का पेट्रोनाइजेशन में धर्मांतर किया जाता है। ईसाई धर्म का लोग, ईसाई धर्म का मिशनरी लोगों ने लालसा दे के हिंदू को धर्मांतरण का काम करने का अभियोग हर दम अखबार में, मीडिया में आते रहता है। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ নির্বাচন আয়োগৰ জাননী। মুখ্যমন্ত্রী নির্বাচন আয়োগৰ ৰুখত পৰিছে। ছত্তীশগড়ৰ এখন নির্বাচনী সভাত সাম্প্রদায়িক মন্তব্য কৰাৰ বাবে নির্বাচন আয়োগে জাননী জারি কৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ। ছত্তীশগড়ৰ কোৱাৰধাট অনুষ্ঠিত বিজেপিৰ এখন নির্বাচনী প্রচাৰ সভাত ভাষণ দিবলৈ গৈ সাম্প্রদায়িক মন্তব্য আগবঢ়াইছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর তার পিছতেই কংগ্রেস দলের এজন নেতাই নির্বাচন আয়োগত অভিযোগ দাখিল করেছিল। আর এই অভিযোগের ভিত্তিতে অহা 30 অক্টোবরত নির্বাচন আয়োগত হাজির হবলৈ জাননী প্রেরণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ প্রেরণ করা নির্বাচন আয়োগের জাননীত উল্লেখ করা হয়েছে 30 অক্টোবরের বিয়লি 5 বজার পূর্বে নির্বাচন আয়োগের কার্যালয়ত উপস্থিত হব লাগিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর তেওঁৰ বিৰুদ্ধে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার বাবে কি কারণত ব্যবস্থা গ্রহণ করব নালাগে সেই সম্পর্কত তেওঁ যুক্তি দাঙি ধরব লাগিব নির্বাচন আয়োগ। ছত্তীশগড় নির্বাচনী সভাত স্টার কেম্পেইনার হিসাবে অংশগ্রহণ করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আকবর সম্পর্কত এক মন্তব্য করেছিল। কৈছিলে যে এজন আকবর যদি কোনোবা এটা স্থানলৈ আহে তেনেহলে লগত আৰু 100 জন আকবর লৈ আহে। গতিকে কৌশল্যার জন্মভূমি পবিত্রতা রক্ষার বাবে কোনো ক্ষেত্রতেই আপোষ করা নহব বলে মুখ্যমন্ত্রী ভাষণ প্রসঙ্গত কৈছিল। আৰু ইয়াতে ক্ষুণ্ণ হয় কংগ্রেস দলের এজন নেতায় ছত্তীশগড়ের নির্বাচন আয়োগত দাখিল করেছিল এক অভিযোগ। তার পিছতেই মুখ্যমন্ত্রী আহিল নির্বাচন আয়োগের জাননী। जो राम मंदिर बनाया ये पहला कांग्रेस का कोई भी प्रधानमंत्री ने क्यों नहीं बनाया कि हमारा जो कांग्रेस का नेतागण था उनका राम के लिए कभी भी मन में भक्ति नहीं था। उन्होंने हमेशा पांच राज्यों विधानसभा निर्वाचनक लो इतिया व्यापक प्रसार अभियान चली আছে। কংগ্ৰেছৰ প্ৰিয়ংকা গান্ধীও আগবঢ়াইছে এক বিতর্কিত মন্তব্য। প্রিয়ঙ্কা গান্ধীয়ে কৈছে প্রধানমন্ত্রী মোদিয়ে কোনোবা এক মন্দিরত দান সূত্রে এটা খাম আগবাইছিল আর খামটো খোলার পিছত 21 টকা ওলাইছিল খামর ভিতর। ঠিক তেনেদরে প্রধানমন্ত্রী মোদিয়ে তথা বিজেপিয়েও নির্বাচনের আগতে জনতাক খাম আগবায় আর নির্বাচনের পিছত যেটা খামটো খোলা যায় তেতিয়া তাত 21 টকা ওলায়। এনে ধরনের মন্তব্যক লৈ আরম্ভ হয়েছে চর্চা বাধানুবাদ। মুখ্যমন্ত্রী 18 অক্টোবর ছত্তীশগড়ত দিয়া নির্বাচনী প্রচারের ভাষণের পিছতেই দেশজুড়ি সৃষ্টি হয়েছে বিতর্কর। আকবরক লৈ করা এই মন্তব্যর পিছতেই বহুতেই উভতি ধরেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইয়ার পূর্বেও কংগ্রেসক ভ্রষ্টাচারী আখ্যা দিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচন আয়োগের এই পত্র লাভ করার পিছত কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করা নাই এই পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। एक मिसाल बन चुका है कि यहाँ में हमारा सरकार का पेट्रोनाइजेशन में धर्मांतर किया जाता है।